হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেকদিন পর একটা রাইডে বেরিয়েছি, তো বাইকটার কিছু প্রবলেম দেখা দিয়েছে, তো আজ শোরুমে গেছিলাম। প্রবলেমটা হচ্ছে চার্জিং। এমনি তো আমার বাইক খুব কমই চলেছে, দেখতেই পাচ্ছ তোমরা, ডিসপ্লেকে দেখা যাচ্ছে, দেখে নিন, 6381.3 এরকম চলে যায়, 1.5 বছরের ওভার হয়ে গেছে, অনেক কমই চলেছে। কিন্তু আমি গেলাম শোরুমে, তো আমাকে তো অনেক প্রবলেমও ফেস করতে হলো। এরকম কোনো দরকারে আমি যখন বেরোছি, তখন দেখছি চার্জের ইস্যু হচ্ছে, চার্জ নেই ব্যাটারিতে, ঠিলে স্টার্ট করতে হচ্ছে, কি আর করা যাবে, করার তো কিছু নেই। তো ঠিলে আমি অনেকবার ট্রাই করেছি, আজ কাল যাওয়া হয়েছিল শোরুম, তো কালকে তো ঠিক প্রবলেম সলভ হয়নি, তো আজকে গেলাম আবার বলছে। আমি তো বললাম যে ব্যাটারিটা যে পকেট ভোল্ট দিচ্ছে কি না দেখতে হবে, পকেট যে ভোল্টটা ও দরকার 12 ভোল্ট, কিন্তু 12 ভোল্ট দেখছি আসছে, আর এটা চার্জও হচ্ছে, যে এরকম কোনো প্রবলেম নেই। বলছি তুমি একটু বাইকটা রানিং করো, চালাও, আর আমার সময় হয় না, কারণ আমি একটু কাজে ব্যস্ত থাকি, তাই আজ ছুটি পেয়েছি, সেই জন্য আজ বেরিয়ে গেলাম। রোডের অবস্থা পুরো 12টা হয়ে গেছে, এই রোডে জ্যাম থাকে না বেশিরভাগ, কিন্তু আজ জ্যাম রয়েছে দেখছি। তো আমি তো বলতেছিলাম, ভয় খেয়ে গেছিলাম যে হয়তো ব্যাটারিটা কোনো গণ্ডগোল দেখা দিচ্ছে কিনা, দেখি ব্যাটারি প্রবলেম হলো না আবার অন্য কিছু প্রবলেম, একটু ভয় খেয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি কোনো খারাপ বা প্রবলেম হওয়ার তো কথা নয়। তো সেই জন্য আমি আর দেরি করলাম না, শোরুমে গিয়ে চেক করি। অনেকদিন আসা হয়নি এদিকে, অনেকদিন আসা হয়নি। কাজ কাজ করে ব্যস্ত থাকলে যা হয়। দিন তো বিকেল হলেই মেঘ করে যায়, তো আজ ভাবলাম যে আজ যদি করে যায় মেঘ, তাহলে আমার আজকেও বেরোনো হবে না, তো মেঘ করেনি, ওয়েদার ঠিকঠাকই আছে। এরকম একটা ওয়েদার থাকলে বেরিয়ে একটু ফ্রেশনেস ভাব আসে। প্যান্ডেল চালু হয়ে গেছে দুর্গাপুজো, তাই মনে হচ্ছে দুর্গাপুজো তার দেরি নেই। ঠিকই ধরেছি,
দুর্গাপুজোর প্যান্ডেল চালু। আর কোনো বাড়িতে দুর্গাপুজোয় এখানে থাকা হয় না, মামা বাড়ি চলে যায়। ছোটো থেকে এত বড় হলাম, কোনোদিন নিজেদের এখানে ঠাকুরই দেখা হয় না, মামা বাড়ি চলে যায়, ওইখানেই এনজয় করি আর কি। এগুলো স্লো যেতে হবে, নাহলে ওখানে এরা খেপে গেলে কাউকে চিনবে না। এখানে আগের বার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিল, এক বয়স্ক কাকা চলে এসেছিল আমার সাথে। বেরোলাম তো এত সুন্দর, মানে টান গাড়িটা যে আমি ভুলেই গেছিলাম যে এত সুন্দর টান। তারপরে মানে দুর্গাপুজো আসবে, তারপরেই যে কাশফুল এরকম উদ্ঘাটন হয়। তারপরে উদ্ঘাটন হওয়ার পর কিছু কিছু ছোটো ছোটো দুর্গা আছে, ছোটো বড়ো মেজো মাঝারি সব রকম আছে। যে দুর্গাটা ঝোপঝাড় থেকে বেরোয়, এই কাশফুলের ঝোপঝাড় থেকে, অসুরাও থাকে। আর কিছুদিন পরই দেখা যাবে গোটা ফেসবুক মনে দেখা যাবে এদের কাণ্ড কারখানা। কাশফুল এলেই দুর্গাদের কথা মনে পড়ে যায়, কিন্তু দুর্গাপুজো এলে এখন দুর্গা মনে পড়ে না, কিন্তু কাশফুল এলে এদের এই দুর্গাদের মনে পড়ে যায় এরা কী সব কী করে। দেবী মানেই দুর্গা, আর ছেলেটা মানে পুরুষ মানেই হচ্ছে অসুর। দেবতাগুলো মরে গেছে মনে হয়, আমাদের ছেলেগুলো একটু কাণ্ড কারখানা মনে হয়। লিজেন্ডটা যেটা